नमस्कार बंधुरा पापियास कुकिंग एंड लाइफस्टाइल चैनले अपनादेर सबाइके स्वागत। आज के आमी लाउ शाक रान्ना करे देखाबो अपनादेरके। आर आमार ए भिडियोटा ना टेने शेष पर्यन्त पुरोटाई देखबेन, एकटा लाइक देबेन, शेयर करबेन आर आमार संगे थेके देखते थाकुन आमी किभाबे लाउ शाकटा रान्ना करछि। आमी लाउ शाकटा रान्ना करबार जन्य गैसे एकटा कड़ाई बसिए दिएछि आर कड़ाईटा गरम करे कड़ाईते बेश किछुटा परिमाणे रिफाइन तेल दिए दिएछि। आजके आमी रिफाइन तेले लाउ शाक रान्ना करब। आपनारा चाइले सर्षेर तेले करते पारेन। तेलटाओ खूब भालो गरम हये गेछे, आमी खुंती दिए कड़ाईके भालोभावे माखिए दिलाम। एबार देखुन आमी किछुटा बड़ी गोटा नियेछि आर किछुटा भेंगे दिएछि। एई गोटा बड़िगुलो तेले दिए आमी भेजे नेब। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে বড়িটা ভেজে নিলাম। দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি যে বড়িটা ভেঙে রেখেছি সেই বড়িটা দিয়ে দিলাম। আমি এবার এই বড়িটাও তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি, আমি এইভাবে আলুটা কেটেছি। এবার এই তেলে আলুটা দিয়ে ভেজে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুটা আমার তেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু অনেকটা রান্না করছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আপনারা যদি অল্প রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে আলুটা ভাজবেন। আমি হাফ চামচ থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন আলুটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই পোস্ত আর কাঁচা লঙ্কার বাটাটা এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 25 গ্রাম পোস্ত নিয়ে বেটেছি। আর আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি পোস্তটা আলুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব, কারণ পোস্ত একটু ভালো ভেজে না খেলে অনেক সময় কাঁচা থাকলে কাঁচা কাঁচা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। পোস্তটা যত ভালো ভাজা হয় তত তরকারির টেস্ট ভালো হয়। দেখুন আমার পোস্তটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু আগে লবণ দিইনি, তার কারণ লবণ দিলে আলুর থেকে জল বেরোতো, তাহলে ভাজাটা ভালো হতো না। আমি এই হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর আলুগুলো গলে যেত। এখন নতুন আলু তো এই আলুতে জলটা বেশি থাকে। আমি লবণটা ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে আমি আরো 1 মিনিট একটু ভেজে নেব। আমি কড়াই থেকে আলুটা নামিয়ে রেখেছি, রেখে কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু আমি ধুইনি। দেখুন আমি লাউ শাক কেটে রেখেছি, এই ডাঁটাগুলো এইভাবে কেটেছি আর এই ডাঁটা কিন্তু নরম, এর গায়ের পুরো খোসা ছাড়াতে হয় না। এই লাউ শাকটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শাকটাকে একটু নেড়ে নিচ্ছি এই শুকনো কড়াইতে। দেখুন শাকটা অনেকটা কমে গেছে, এবার আমি আরেক ঝুড়ি শাক দিয়ে দিচ্ছি, কারণ একবারে পুরোটা দিলে আমার কড়াইতে ধরতো না, কড়াইটা ছোট হয়ে গেছে কারণ আমার শাক অনেক, যার জন্য আমি দুইবার করে শাকটা দিলাম। আমি শাকে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ 2 চামচ চিনি দিলাম। আমি এবার এই হলুদ লবণ আর চিনিটা শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি কিন্তু শাকে নুনটা কম দিয়েছি, নুন বেশি দিলে নুন পোড়া হয়ে যায়, খাওয়া যায় না। আর মিষ্টিটা একটু বেশি দিয়েছি, মিষ্টিটা বেশি দিলে ডাঁটাগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ ডাঁটাটা নুনটা যখন টেনে নেয় ডাঁটাগুলো নুন পোড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি শাকটাকে ঢাকা দিয়ে দেব।
5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন শাকটার থেকে জল বেরিয়েছে আর শাক আর ডাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, কাঁচা আর পাকা মেশানো। কিন্তু আমি আবার শাকে কিন্তু একটু পাকা লঙ্কা দিই বেশি, গোটা যেগুলো দিই সেইগুলো, তার কারণ সবুজ লঙ্কা তো খুঁজে পাওয়া যায় না আর পাকা লঙ্কাগুলো তো দেখা যায় শাকের মধ্যে। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার শাকটা আর আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে আবার 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। আমি এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে শাকের যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে নেব। আমি আবারও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আবার 1 চামচ চিনি দিলাম। আমার অনেকটা শাক রান্না হচ্ছে আর আমি যখন লবণ আর চিনিটা দিয়েছিলাম তখন কিন্তু অল্প করে দিয়েছিলাম, কারণ শাকের থেকে জল বেরিয়ে শাকটা কতটা কমে যাবে সেটা তো তখন বোঝা যাচ্ছিল না। এবার মোটামুটি শাকটা হয়ে এসেছে, যার জন্য আমি আর যতটুকু প্রয়োজন ছিল ততটুকু লবণ আর চিনি দিয়ে দিলাম। আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি সবটাই আপনাদের নিজেদের স্বাদ মতন আপনারা দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, আস্তে আস্তে নেড়ে চেড়ে এক্সট্রা যে জলটা আছে জলটা শুকিয়ে নেব, কারণ নুন দিয়েছি চিনি দিয়েছি, এর থেকে আর একটু জল বেরোবে শাকের থেকে, সেই জলটাকে আমি একটু শুকিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুতে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নটা শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ফোড়নটা শাকের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি আর 2 মিনিট একটু নেড়ে চেড়ে আর একটু শুকনো করে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আজকে আমার লাউ শাকটা একদম রেডি হয়ে গেছে। আর আমি যেভাবে শাকটা রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে একবার খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।